হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সাল্লে কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আর একটা নাড়ুর রেসিপি নিয়ে, বাঙালির বিখ্যাত ট্র্যাডিশনাল নারকেল নাড়ুর রেসিপি। আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে তিলের নাড়ুর রেসিপিটা শেয়ার করেছিলাম, যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। এছাড়াও স্ক্রিনের আই বাটনে পেয়ে যাবেন। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর নিত্য নতুন নানা রকমের রান্না একটু হেলদিভাবে করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা স্ক্রিনে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করে তার পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। এতে কি হবে, আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই বাঙালির এই বিখ্যাত ট্র্যাডিশনাল নারকেল নাড়ুটা আমরা কিভাবে তৈরি করব। আমি এখানে নারকল কোড়া নিয়েছি 200 গ্রাম, মানে একটা বড় সাইজের নারকলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ। আর গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব 100 গ্রাম গুড়। এটা আখের গুড়, আমার কাছে ঝোলা গুড়টা ছিল না, সেজন্য আমি কড়াইতেই এটাকে একটু গলিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 4 টেবিল স্পুন, মানে হাফ কাপ মতো জল। এবার এটাকে জাস্ট একটু মিক্স করে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে এটা ভালো করে গলে যায়। যদি আপনাদের কাছে আখের ঝোলা গুড় থাকে তাহলে কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই। প্রায় 5 মিনিট পর দেখুন এটা অনেকটাই গলে এসেছে, ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছিলাম। আরও 2 মিনিট এটাকে মিক্স করার পর দেখুন এটা একদমই ভালো করে গলে গেছে এবং এরকম ফুটে এসেছে। এই স্টেজে ফ্লেমটাকে আমি বন্ধ করে গুড়টাকে ভালো করে ছেঁকে নেব একটা স্ট্রেনারের সাহায্যে। এতে কি হবে, গুড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। কড়াইটাকেও আমি একটু জাস্ট ধুয়ে পরিষ্কার করে নেব। যদি আপনাদের কাছে ঝোলা আখের গুড় থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে গুড়টাকে গলানোর প্রয়োজন নেই। দেখুন অনেকটাই কিন্তু ময়লা বেরিয়েছে। এবার কড়াইটা আমি পরিষ্কার করে গ্যাসটা অন করে দিয়েছি, এবারে গুড়টাকে ঢেলে দেব। খুব ভালো করে এটাকে মিক্স করে এই স্টেজেই দিয়ে দেব কুড়ানো নারকলটা। যতটা নারকেল থাকবে তার হাফ কিন্তু দেবেন গুড়টা, তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, তবে ওটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে। অ্যাড করলাম 2 টেবিল স্পুন জল। এবার এটাকে খুব ভালো করে রান্না করতে হবে, খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি মিক্স করছি। এই স্টেজে দিয়ে দিলাম 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার এটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে 10 থেকে 15 মিনিট। এই সময় ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। প্রায় 10 মিনিট পর দেখুন এটা এরকম স্টেজে এসেছে, এটা আরেকটু হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কড়াই থেকে কিন্তু নারকলটা ছেড়ে ছেড়ে আসবে। এটাকে ভালো করে মিক্স করছি, ফ্লেমটা আমি লোই রেখেছি। দেখুন মোট 15 মিনিট সময় লেগেছে এই স্টেজে পৌঁছতে। 15 মিনিট পরই দেখুন এটা কড়াই থেকে উঠে উঠে আসছে এবং এক জায়গায় একত্রিত হয়ে গেছে, গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে খুব ভালো করে এটাকে মিক্স করছি। ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না, তাহলে পুড়ে যেতে পারে। কিভাবে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে, এইভাবে মিক্স করতে করতে খুন্তির গায়ে লেগে যাবে, সেটা ঝাঁকালেও দেখবেন এরকম পড়ছে না, তখনই বুঝবেন এটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এই নারকল নাড়ুটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই আমরা তৈরি করে ফেলতে পারবো, খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। একদম ঠান্ডা হয়ে গেলে ফ্যানের তলায় তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেতে পারে, তাই ফ্যান বন্ধ করেই কিন্তু নাড়ুটা তৈরি করবেন। দেখুন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার এটাকে 3 থেকে 4 মিনিট হালকা একটু ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে আমি সামান্য একটু জল লাগিয়ে
নাড়ুগুলোকে এইভাবে একটু চেপে চেপে ভালো করে পাকাবো। একটু ঠান্ডা হয়ে গেলে নাড়ুটা তৈরি করতে সুবিধে হবে। দেখুন, এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব। তিল নাড়ুর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গরম গরমই ওটা তৈরি করতে হয়, কিন্তু নারকোল নাড়ু একটু ঠান্ডা হয়ে গেলেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তবে ফ্যানের হাওয়ায় বসে করলে পরে কি হবে, এটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, তাই চেষ্টা করবেন ফ্যান বন্ধ করে তৈরি করার। দেখুন, আমি এইভাবে সমস্ত নারকোল নাড়ুগুলো তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে তৈরি করতে পারেন। হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু এভাবে করতে হবে। হাতের তালুর মাঝে বেশ সুন্দর করে একটু গোল গোল করে নেবেন। এবার এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে ফেলতে হবে। দেখুন, আমি সমস্ত তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রাখবেন, তবে অবশ্যই ফ্রিজে কিন্তু রাখবেন না, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই হবে। বাস, তৈরি হয়ে গেল বাঙালির বিখ্যাত ট্র্যাডিশনাল নারকোল নাড়ু। দেখলেন, বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো অসাধারণ হয়। আপনারাও এই দুর্গাপুজো কিংবা লক্ষ্মী পুজোয় বাড়িতে এইভাবে নারকোল নাড়ুটা বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।